আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকবো সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ রাজশাহী বিভাগ, সঙ্গে আছি আমি রাজজাহান। এবার শিরোনাম, সূর্যের প্রখর তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, রাতেও দুর্বিষহ যন্ত্রণা, রাজশাহী অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ, বিদ্যুৎ সংকটে রাইস মিলে চাল উৎপাদন ব্যাহত। প্রচার প্রচারণায় রাজশাহীতে নির্বাচনী উত্তাপ, ইভিএম নিয়ে কারো অভিযোগ থাকলে যেতে হবে আদালতে, বললেন সিইসি, আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা। দ্রুতগতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণযজ্ঞ, বসেছে ১৬টি স্প্যান, দৃশ্যমান দেড় কিলোমিটার, ২০২৪ সালের ডিসেম্বরে চলবে ট্রেন। কাল চালু হচ্ছে স্পেশাল ম্যাঙ্গো ট্রেন, চলবে ২০ জুন পর্যন্ত। কুলি ও বুকিং অফিসে সিন্ডিকেটে হয়রানির অভিযোগ, সড়কেই ভরসা ব্যবসায়ীদের। এবং কোরবানি সামনে রেখে নাটোরের চাহিদার দ্বিগুণ পশু পরিচর্যায় ব্যস্ততা, ঢাকার পাইকাররা খামার থেকে কিনছেন ৬০০ থেকে ১১০০ কেজি ওজনের গরু, লাভের আশা। সূর্যের প্রখর তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, রাতেও দুর্বিষহ অবস্থা, রাজশাহী অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা, উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়ও। সহসাই এ সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিস্তারিত রিপোর্টে। সূর্যের প্রখরতায় কাবু সাধারণ মানুষ, প্রতিদিনই তাপমাত্রার পারদ উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে, প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই গরম উপেক্ষা করে অনেকেই জীবিকার তাগিদে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন, কল খুলে পানি ছিটিয়ে স্বস্তি পাবার চেষ্টা করেন কেউ কেউ, অনেকে আবার হাত পাখার বাতাসে শরীর জিরিয়ে নেন। এছাড়া ঠান্ডা পানীয়র দোকানে তৃষ্ণার্তদের ভিড় বেড়েছে। আরও কয়েকদিন এই দাবদাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে চরম গরমের সঙ্গে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিং, দুয়ে মিলে অসহনীয় ভোগান্তিতে দিন পার করছে মানুষ। চার্জার ফ্যানের দোকানগুলোতে ভিড় করছেন অনেকে, তবে দাম বেশি রাখার অভিযোগ ক্রেতাদের। আর বিদ্যুতের আসা যাওয়ার খেলায় শিল্পনগরীতে কলকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, তবে সমস্যা নিরসনে চেষ্টা চলছে উল্লেখ করে সকলকে ধৈর্য ধরার আহ্বান স্থানীয় বিদ্যুৎ বিভাগের। গরম ও বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা, এদের মধ্যে শিশুই বেশি। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তীব্র দাবদাহ থেকে মুক্তিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছে দিনাজপুর ও চাঁদপুরবাসী। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। গরম ও লোডশেডিং এর আরো তথ্য জানাতে এই মুহূর্তে বগুড়ার নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাবলিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের যে প্রাণকেন্দ্রে নিউ মার্কেট অবস্থিত সেখানে, এবং এই এলাকার পরিস্থিতি যদি এই মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, প্রচণ্ড দাবদাহ কিন্তু গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এখানে চলছে, এবং গতকালকেও কিন্তু ৩৮-৩৯ ডিগ্রি তাপমাত্রা ছিল, যেটির কিনা যে বাস্তবিক অনুভূতি সেটি কিন্তু আরও বেশি। অর্থাৎ আমরা যেটি জানতে পেরেছি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলে, সেটি কিন্তু আজকেও প্রায় ৪০-এর কাছাকাছি, অর্থাৎ দুপুর ৩টা নাগাদ ৪০-এর কাছাকাছি সেই তাপমাত্রা পৌঁছাবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসলে ঘণ্টাখানেক আগে থেকে এক ধরনের গুমোট পরিস্থিতি তৈরি হয়েছে মেঘের কারণে, যদিও এটি বৃষ্টি আসার সম্ভাবনা অনেকে মনে করছেন, তবে এতে কিন্তু তীব্র আরও গরমের সেটি তীব্রতাটা আরও বেড়েছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে এই যে গরমের সঙ্গে কিন্তু একটা বাড়তি ভোগান্তি হয়ে যোগ দিয়েছে যে ঘন ঘন যে লোডশেডিং, ঘণ্টার পর ঘণ্টা আসলে এখানে বিদ্যুৎ সংযোগ থাকছে না বগুড়ার শহরের প্রত্যেকটি, এবং গ্রামে তো এই অবস্থা আরও ভয়াবহ বলে আমরা খবর পেয়েছি। এবং আমরা যেটি পিজিসিবির সঙ্গে কথা বলি, ৯০ মেগাওয়াট চাহিদা কিন্তু বগুড়াতে রয়েছে, এবং তিনটি সাবস্টেশনে আজকের দিনের যদি আপনাকে জানিয়ে রাখি তাহলে চাহিদা থাকে। এছাড়া দিনের বিভিন্ন সময়ে ২৭০ থেকে ২৯০ শতাংশ বিদ্যুতের সরবরাহের ঘাটতি রয়েছে, সেটিকে তারা রেশনিং এর পদ্ধতিতে আসলে সরবরাহ করছেন। তবে বাস্তবিক চিত্র যে লোডশেডিং এর, সেটি কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থাৎ সিবিসিবির যে হিসেবে ৩ থেকে ৪ ঘন্টার বেশি লোডশেডিং কিন্তু হবার কথা নয়, সেখানে আমরা দেখছি মোটামুটি ভাবে প্রতিদিন ১০ থেকে ১২ ঘন্টা কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে বগুড়ার
বিভিন্ন এলাকায়, এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু উষ্মা প্রকাশ করছেন যে এই যে প্রতিনিয়ত যে বিদ্যুতের এক ধরনের রিজার্ভের ভিতরে আসলে তারা আছে, সেই জায়গায় কিন্তু তারা বারবার একই কথাই বলছেন যে উৎপাদন কারখানা সেটি ব্যাহত হচ্ছে, ব্যবসায়িক যেগুলো বিশেষ করে যে ব্যবসার সঙ্গে বিদ্যুৎ সংশ্লিষ্ট তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে আছেন। তো এই ছিল আমার কাছে বগুড়ার লোডশেডিং এবং তীব্র দাবদাহের সবচেয়ে খবর। আমরা সরাসরি ছিলাম বগুড়ায়। রাজশাহী সিটি নির্বাচন ঘিরে জমে উঠেছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণা। ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। এই মুহূর্তে নগরের বর্ণালী মোড়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দাবদাহের মধ্যেও যে সিটি কর্পোরেশনের প্রচার প্রচারণা সেটি কিন্তু চলছে, এবং দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী যে উত্তাপ সেটি বাড়ছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর বর্ণালীর মোড়ে। সেখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন এএসএম খায়রুজ্জামান লিটন, তার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এবং আমরা দেখেছি অন্যান্য যেসব মেয়র প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু এই প্রচণ্ড দাবদাহের মধ্যে রাস্তায় নেমেছেন, এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের নানান রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আগামী দিনের যে নগর উন্নয়ন সেই নগর উন্নয়নের কথা বলছেন, তারা ভোট প্রার্থনা করছেন। আমরা কথা বলেছিলাম প্রার্থীদের সাথে, তারা যেটি বলছেন যেহেতু নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে সেই কারণে তারা এই দাবদাহ উপেক্ষা করছেন, এবং তারা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে রাজশাহীতে যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যেই এই ভোটের আমেজ সবচেয়ে বেশি কাজ করছে। তারা আসলে যে নির্বাচনী প্রচার প্রচারণা তারা খুব সকাল থেকে শুরু করছেন এবং মধ্যরাত পর্যন্ত করছেন। আমি যেই এলাকাটিতে রয়েছি আমরা দেখলাম কিছুক্ষণ আগেই কয়েকজন কাউন্সিলর প্রার্থী তারা কিন্তু এই ভর দুপুরে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের সাথে, নির্বাচন কমিশন যেটি বলছেন যে আচরণ বিধি কোনোভাবেই যাতে লঙ্ঘন না হয় সেই ব্যাপারটি দেখছেন। আর আপনাকে জানিয়ে রাখি যে আজকে সকালে রাজশাহীর শিল্পকলা একাডেমিতে সেখানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার, তিনি প্রার্থীদের সাথে কথা বলেছেন, মত বিনিময় করেছেন। তিনি নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে এবং নিরপেক্ষ হবে সেটি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে যাতে একটি নিরপেক্ষ নির্বাচন হয় এবং সকল প্রার্থী সমান সুযোগ পান সেটি তারা দেখছেন, এবং প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন আচরণবিধি লঙ্ঘন করলে তারা যেরকম ভোট কিংবা সেই প্রার্থীর প্রার্থিতা বাতিল করবেন, তেমনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, কোনো অরাজকতা বা নাশকতা ঘটানোর চেষ্টা করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন। সব মিলিয়ে একটি সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখছে নগরবাসী। এই ছিল আমার কাছ থেকে রাজশাহী থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম রাজশাহীতে। ইভিএম নিয়ে অভিযোগ থাকলে যেতে হবে আদালতে, এ নিয়ে আর কোনো বক্তব্য নির্বাচন কমিশন শুনবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দুপুরে রাজশাহীতে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ইভিএমে যদি তারপরে যদি কোনো সন্দেহ সংশয় থাকে তাহলে বিষয়টা আদালতে নিয়ে যান, আমাদের কাছে এই জিনিসটা আর তুলবেন না, কারণ আমরা এই বিষয়ে আর শুনতে চাই না। আমরা এর ভিতরে কোনো অনিয়ম, ম্যানিপুলেশন, ভূত পেতনি বা কোনো কিছুই দেখতে পাইনি এই পর্যন্ত। যদি 700-800 নির্বাচন হয়েছে, যদি এর ভিতরে ভূত বা পেতনি আমরা দেখতে পেতাম তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম। আমরা অসৎ নই, নির্বাচক মণ্ডলী যারা তারা যেন ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেন সেটা নিশ্চিত করার দায়িত্বই আমাদের জন্য প্রধানতম। বিভাগীয় সময় আরো থাকছে। ধান বিক্রির মৌসুমে জয়পুরহাটের বাজারে নেই ক্রেতা, ন্যায্য মূল্য না পেয়ে খালি হাতে ফিরছেন কৃষক, মজুত থাকার অজুহাতে কম কিনছেন ব্যবসায়ীরা। যমুনার বুকে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ কাজ। 4.8 কিলোমিটারের মধ্যে এখন যমুনার বুকে দৃশ্যমান প্রায় 1.5 কিলোমিটারের মূল কাঠামো। 49টি স্প্যানের মধ্যে বসানো হয়েছে 16টি। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। পাখির চোখে যমুনায় দৃশ্যমান দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ। মোট 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে শেষ হয়েছে সেতুর প্রায় 1.5 কিলোমিটার মূল কাঠামো। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের রাত দিন অক্লান্ত পরিশ্রমে দ্রুত এগিয়ে চলেছে এই সেতুর নির্মাণ যজ্ঞ।
মোট 50টি পিলার আর 49টি স্প্যানে নির্মিত হবে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতু। ইতিমধ্যে সবগুলো পিলারের পাইলিং এর কাজ শেষ হয়েছে। সম্পূর্ণ হয়েছে 30টি পিলার ও 16টি স্প্যান নির্মাণ কাজ। ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা বিশেষভাবে তৈরি মরিচারদি বড় বড় স্টিলের কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে স্প্যানগুলো। ব্রিজের টাঙ্গাইল প্রান্তের যে প্যাকেজ WD1 সেটার আগামী কিছুদিনের মধ্যে আমরা ট্র্যাকলিং শুরু করবো। মেঘমেন কাজ শেষ হয়ে গেছে, সাব ব্যালাস্টের কাজ চলছে, ব্যালাস্টিংয়ের কাজ চলছে। রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে সমান্তালে এগিয়ে চলেছে অ্যাপ্রোচ রেলপথ নির্মাণের কাজ। ইতিমধ্যে দুপারে 8 কিলোমিটার রেলপথে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। এখন চলছে রেল ট্র্যাক বসানোর কাজ। পূর্ব পাশে 4.2 কিলোমিটারের কাজ মোটামুটি অনেক অগ্রগতি হয়েছে এবং পশ্চিম পাশে 3.8 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার রাস্তার কাজ আছে। এই রাস্তার উপরেই রেল লাইন বসবে। রেল সেতুটির টাঙ্গাইল অংশের কাজের অগ্রগতি 76% আর সিরাজগঞ্জ অংশে 56%। নির্ধারিত সময়ের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক। কিছু ফিনিশিং কাজের জন্য হয়তো বা শেষ পর্যায়ে কিছু সময় লাগতে পারে, বাট আমরা এখন যাতে রাইট টাইমে শেষ হয় এদিকেই চেষ্টা করছি। 2024 সালের ডিসেম্বরে এই রেল সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছে প্রকল্প পরিচালক। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 16,781 কোটি টাকা। রেল সেতুর মূল কাঠামো নির্মাণের পাশাপাশি নদীর দুপারে সমান্তালে এগিয়ে চলেছে 8 কিলোমিটার রেল লাইন বসানোর কাজও। দেশের দীর্ঘতম এই রেল সেতুটি বাস্তবায়ন হলে এর উপর দিয়ে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্প এলাকা থেকে রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কম খরচে ঢাকায় আম পাঠাতে কাল থেকে চালু হচ্ছে স্পেশাল ম্যাঙ্গো ট্রেন, চলবে 20 জুন পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, নানা প্রতিবন্ধকতায় রেলের সার্ভিস খুব বেশি কার্যকর না হওয়ায় আম পরিবহনের সড়কপথই ভরসা তাদের। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা, আবার ঢাকা থেকে রহনপুর। 2020 সালে এই রুটে 5টি বগি নিয়ে ম্যাঙ্গো ট্রেনের যাতায়াতে একদিনের গড় জ্বালানি খরচ হয়েছিল প্রায় 1,15,000 টাকা। অন্যান্য ব্যয় মিলিয়ে প্রতি টিপের খরচ দাঁড়ায় গড়ে 1,30,000 টাকা। ওই বছর মোট 46 দিনে প্রায় 60 লাখ টাকা খরচে 1,67,000 কেজি আম পরিবহন করে রেল, আয় হয় 2 লাখ টাকা। প্রতি কেজি আমে ভর্তুকি দিতে হয় প্রায় 35 টাকা। আমবাগান মালিক, ব্যবসায়ী ও ভোক্তাদের অভিমত, গত 3 বছর কোটি টাকা গচ্চা দিলেও জনপ্রিয় হয়নি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকায় আম পরিবহনের স্পেশাল ট্রেন সার্ভিস। আমবাজার থেকে স্টেশন পর্যন্ত যাইতে এখান থেকে রিক্সা ভাড়া লাগে, কুলি ভাড়া লাগে, কুলিরা অনেক ঝামেলা করে। কুরিয়ারদের দিয়ে দিচ্ছে 20 কেজি মাল, 160 টাকা খরচ হয়ে যাচ্ছে, আরামে চলে যাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, কুলি ও বুকিং অফিসের সিন্ডিকেটে ভেস্তে যেতে বসেছে এমন উদ্যোগ। কমলাপুরে যে সিন্ডিকেটটা আছে, সেই সিন্ডিকেটটা ভাঙার জন্য আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো। তবে রেল বিভাগ জানিয়েছে, বড় অঙ্কের ভর্তুকি হলেও আম পরিবহন করছে চাষি ও ভোক্তাদের উপকারে। প্রান্তিক চাষিদের আমটা ঢাকা পাঠিয়ে আমরা মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় পালন করতে চাচ্ছি। এখানে লাভ লোকসান দেখার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার চতুর্থবারের মতো চালু হচ্ছে ম্যাঙ্গো ট্রেন। এর আগে একটি ট্রেন চলাচল করলেও এবার তার সাথে যুক্ত হচ্ছে আরও একটি। সর্বোচ্চ 1.32 টাকা দরে পরিবহন করা যাবে আম। এ কার্যক্রম চলবে আরও 15 দিন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নাটোরে এবার চাহিদার দ্বিগুণ গরু লালন পালন করেছেন খামারিরা। ইতোমধ্যে ঢাকার পাইকাররা খামার থেকে 600 থেকে 1100 কেজি ওজনের গরু কিনতে শুরু করেছেন। আল মামুনের পাঠানো তথ্য, জাহিদুল ইসলাম সুমনের ছবিতে রিপোর্ট। নাটোরে প্রস্তুত হওয়া বড় গরু বিক্রি শুরু হলেও মাঝারি ও ছোট গরু এখনও বিক্রি শুরু হয়নি। তবে গত বছরে চেয়ে চলতি বছর গরুর দাম বেশি থাকায় লাভের আশা ছোট খামারিদের। এখানকার গরুর দাম 4 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় লাভবান খামার মালিক। খাদ্যের যে দাম, সে হিসাবে আসলে আমরা গরু বেচে যে অনেক লাভবান হচ্ছে এরকমও না। গরুর দাম যতটুকুই আছে, যদি এর চেয়ে দাম না কমে তাহলে হয়তো আমরা কিছু লাভের আশা করতেছি। এই পরিস্থিতিতে কোনো সিন্ডিকেট যাতে মূল্যে ধস নামাতে না পারে সেজন্য সরকারের কাছে দাবি জানান খামার মালিকরা। কোনো সিন্ডিকেট হয়, যদি কোনো কিছু হয়ে যায় তাহলে একদম পথে বসে যাব। আর বর্তমান বাজার অনুযায়ী খামারিরা লাভবান হবে বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তারা যদি দাম পাবে বলে আমরা আশা করি যে এবার খামারিরা তাদের
ন্যায্য দাম পেয়ে তারা খুশি হবে। চলতি বছর 18,000 খামারি কোরবানির জন্য 1,11,000-এর বেশি গরু ও 2,000 মহিষ প্রস্তুত করেছেন। সময় সংবাদ, নাটোর। বোরো ধান বিক্রির মৌসুমে জয়পুরহাটের বাজারগুলোতে নেই পর্যাপ্ত ক্রেতা। দীর্ঘ সময় অপেক্ষা করে অনেকে ধান ফিরিয়ে নিয়ে যাচ্ছেন কৃষকরা, ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। জেলার বাজারগুলোতে বেড়েছে নতুন ধানের সরবরাহ। সবচেয়ে বড় কালাই পৌরসভার পাঁচশিরা বাজারে ধান বেচাকেনা হচ্ছে প্রতিদিন সকাল 7টা থেকে 11টা পর্যন্ত। বিক্রেতার সমাগম হলেও উপস্থিতি কম ক্রেতার। চাষিরা জানান, উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ীরা জানান, গত মৌসুমের ধান চাল এখনও মজুত থাকায় তারা কম দামে অল্প ধান কিনছেন। আর ধান সংগ্রহ অভিযানের 2 সপ্তাহ পার হলেও 1 কেজিও মেলেনি সরকারি খাদ্য গুদামে। যানজটে নাকাল বগুড়াবাসী। শহরের 7 মাথার মাত্র 100 গজ দূরেই বিষফোড়া হয়ে আছে ফলের আড়ত। রাস্তা দখল করে চলে পাইকারি কেনাবেচা। ভোর থেকেই পাইকার আর আড়তদারদের সরব উপস্থিতিতে জমে ওঠে 7 মাথা ফলপট্টির পাইকারি বেচাকেনা। দোকানের সামনে রাস্তা দখল করে রাখা হয় ফল আর পরিবহনকারী ভ্যান। এতে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী মানুষকে আটকে থাকতে হয় যানজটে। এবার জেনে নেব রাজশাহী বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। লিফট কেনার নামে সম্প্রতি তুরস্ক সফরের উদ্যোগ নেয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 6 সদস্যের প্রতিনিধি দল। এর যৌক্তিকতা নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি দৃষ্টিগোচর হলে গত সপ্তাহে সফর বাতিল করার আদেশ দেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বগুড়ার সূত্রাপুরের একটি পরিত্যক্ত বাড়ি ভাঙতে গেলে হাতবোমার বিস্ফোরণে এক রাজমিস্ত্রি আহত হন। খবর পেয়ে সেখানে যায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট। প্রায় 8.5 ঘন্টা পর নিষ্ক্রিয় করা হয় আরেকটি হাতবোমা। জুন নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ 4 জনের। নিহতদের পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সূর্যের প্রখর তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, রাতেও দুর্বিষহ যন্ত্রণা। রাজশাহী অঞ্চলে পরিস্থিতি ভয়াবহ, বিদ্যুৎ সংকটে রাইস মিলে চাল উৎপাদন ব্যাহত। প্রচার প্রচারণায় রাজশাহীতে নির্বাচনী উত্তাপ। ইভিএম নিয়ে কারও অভিযোগ থাকলে যেতে হবে আদালতে, বললেন সিইসি। আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা। এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ যজ্ঞ। বসেছে 16টি স্প্যান, বিশ্বমান 1.5 কিলোমিটার। 2024 সালের ডিসেম্বরে চলবে ট্রেন। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।